সালামু আলাইকুম রহমতুল্লা বরক সমাহিত ভিউার্স দর্শক সতর রমজানের দার্সের বাইশ নম্বর দার্সে আমরা আজকা আলোচনা করবো জাকাতের ফিত বা ফেতরা নিয়ে ফেতরা এটা ফরজ বোখারি এবং মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসে রসল আল্লাহ সাল্লি সাল্লাম এর আমুল মহামুল সাল্লা আমুল উল্লেখ করেছেন ইবর আনহুমা তিনি বলেন ফরদা রসুল্লা সাল্লা সাল্লাম زكاة الفطر ساعا من تمر او صاعا من شعير على الذكر والانثى والصغير والكبير والحر والعبد من المسلمين. البخاري مسلم يشرح هذه بخاري يشرح رسول الله صلى الله عليه وسلم شنبكي عربلين صحبي وامر ان تُعَدَّ قبل خروج الناس للصلاه. عربلين إيه جاي مهندس صلى الله عليه وسلم اديش فطر فتره ذاكرة جنه কখন মানুষ বা মুসল্লিগণ ঈদগাহে যাওয়ার আগে আদায় করার আদেশ করেছেন এখান থেকে বোঝা গেল যে ফেতরা সবার জন্য ফেতরা আদায় করা সবার জন্য সবার পক্ষ থেকে আদায় করেই ফরজ ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক সবার পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে এবং এটাই মানবের আদর্শ যেটা হাদিস উল্লেখ হয়েছে নারী পুরুষ ছোট বড় এবং মুক্ত মানুষ এবং দাস সবার পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে فإذا كنت تريد أن تقوم بذلك فإنه سيكون موجوداً في المستقبل هناك ابن أبا صلى الله أبو صحيب رسول الله صلى الله عليه وسلم زكاة الفتية طهرة للصائم من اللغو والرفض وتعمة للمساكين من أدّاها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أدّاها বাদ আসলা ফাহিয়া সদাকাত সদাকাত এই হাদিসটিকে আমরা পাচ্ছি ইবনাবাস আনোমার হাদিস মাহানুবিসাম ফেতরা ফরজ করেছেন রোজাদার ব্যক্তির রোজার যে ভুল ত্রুটি হয়েছে এখান থেকে ক্ষমার জন্য যেটা অযথা কাম হয়েছে অথবা যদি স্বামী স্ত্রীর মিলন সম্পর্কে সবার সম্পর্কে কোনো কথাবার্তা বলে থাকে এই নিষিদ্ধ কাজ ওখান থেকে পবিত্র করার জন্য রোজাকে এবং মিসকিনদের জন্য খাবার মাহানু ইসাল্লাহাম আরও বলেন যে যে ব্যক্তি ঈদ নামাজের আগে ঈদের নামাজের আগেটা আদায় করলো তো সেটা ফিতরা হিসেবে কবুল হলো এবং যে যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করলো সেটা সাধারণ সৎকার হয়ে গেল ফিতরা হিসেবে এটা কবুল হলো না এখান থেকে যাচ্ছে যে ফিতরার উদ্দেশ্য টাকা পয়সা না তো আমা খানা মিস্কিন্দের মিসকিনদের খাবার এবং রোজার মধ্যে যে ভুল তুটি হয়েছে এখান থেকে রোজাকে পবিত্র করা সুতরাং খানা ছাড়া যদি অন্য কিছু আদায় করা হয় তা আদায় হবে না কারণ মহানবিস আসাম নির্দিষ্ট করে দিয়েছেন তো আমাতান লিন মাসাকিন মিসকিনদের খাবার এবং সরাসরি মাহাবিয়া রজলা আনহু এবং অন্যান্য সাহবাগ অবসদ খুদ্রি রদুল্লাহ আন আনহ সমস্ত সাবধান আমল যেটা পেয়েছি আমরা সেটা হলো খানা আদায় করা তো অবসদ খুদ্রি বলেন যে আমরা আমরা মহানবিস আসলামের যুগে খানা আদায় করতাম অর্থাৎ টাকা পয়সা না দিনের দিন হামলা সুতরাং রাসীর আমুল এবং সমস্ত সাবাদের আমুল হলো খানা আদায় করা যে খাবার যে দেশে খায় ওই খানাটাই এর খানার আড়াই কেজি আদায় করলে হবে কেউ কেউ পণে তিন কেজি বলেছেন কেউ কেউ তার চেয়ে কম বলেছেন সেকে বিনোসমিন হেমালো বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন সেকে বিনভা হেমালে পণ্য তিন কেজির পক্ষে তার মানে মিডিয়াম মত নিচ্ছি সেটা হলো ভারতের মাসে একটা আড়াই কেজি মতে বলেছেন আমরা আড়াই কেজি আদায় করবো করলে ইশাল আদায় হয়ে যাবে সুতরাং যদি কেউ পুনে তিন আদায় পুনে তিন কেজি আদায় করতে চায় তাও আদায় হবে কেউ যদি দুই কেজি চারশো গ্রাম করে তাও আদায় হবে আমরা মিডিয়ামটা বলছি যে আড়াই কেজি যে চাউল আমরা খাচ্ছি ওই চাউল আড়াই কেজি মিশকিন দিবে সেটা ঈদগাহে যাওয়ার আগে তবে ঈদগাহে যাওয়ার আগে দিলাম সব সবচেয়ে উত্তম ঈদগাহ যাওয়ার আগে এবং ঈদের দিনে সকালে কিন্তু এই সময় স্বল্পতার কারণে অনেক সময় আদায় করা মুশকিল হয়ে যায় এই জন্য ইবন মরত আনহমার যে আমল ছিল একদিন ঈদের একদিন বা দুই দিন আগে আদায় করা এখান থেকে আমরা পাচ্ছি ঈদের একদিন বা দুই দিন আগে যদি আদায় করা হয় অর্থাৎ ঠিক আঠাশে রমজানের পরে গিয়ে কিন্তু রমজান মাস পরে হতো হতে পারে এই জন্য আঠাশে রমজানের দিনগত রাত মাগরিবের পর থেকে নিয়ে অনত্রিশে রাত্রে এবং তিরিশে রাত্রে আমরা আদায় করতে পারি ইনশাআল্লাহ তারা সুবিধার জন্য দিয়ে